গোটা দুনিয়ার সমস্ত মুসলমানরা সবাই একে অন্যের প্রতি সিম্প্যাথি, মায়া, মমতা, ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা এই বিষয়গুলোর ক্ষেত্রে একটি দেহের মতো, একটি দেহের কোনো একটা অংশ যখন অসুস্থ হয়, আপনার হাতে ব্যথা পেয়েছেন অনেক বেশি, তখন জ্বর শুধু হাতটাই হবে না, গোটা শরীরে জ্বর হবে। কারণ অনুভবটা, ফিলটা গোটা শরীরই কম বেশি করবে। শরীরের কোনো একটা অংশ যখন অসুস্থ হয়, আপনার পাওটা ভেঙে গেছে, ব্যথা অনেক বেশি, রাতে আপনার ঘুম আসবে না, শুধু পায়ের ঘুম আসবে না, পাওটা জেগে থাকবে, নড়াচড়া করবে, আর মাথা বলবে আমার টেনশন কি, বাংসে পাও ও জেগে থাকুক, আমার জেগে থাকার দরকার কি, মাথা ঘুমাবে, হাত ঘুমাবে, বুক ঘুমাবে, শরীর অন্য অংশ ঘুমাবে, বলবে না আমার তো জেগে থাকার কোনো যুক্তি কারণ নাই, আমি তো সুস্থ, আই এম ফিট। অসুস্থ হলে পাও ও জেগে থাকো, ওর ব্যথা, ব্যাপারটা কিরকম হয়, যখন পায়ের ব্যথা হয় পুরো শরীর সেটাকে কি করে অনুভব করে, পুরো শরীর সেজন্য রাত জাগে, পুরো শরীর জ্বর অনুভব করে, ব্যথা অনুভব করে, কষ্ট অনুভব করে। গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা ঠিক এই রকম নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, একটি দেহের মতো। কোনো এক প্রান্তের মুসলমান, তার সাথে আমার ভাষাগত কোনো সম্পর্ক নেই, ভূখণ্ডগত কোনো সম্পর্ক নেই, তার সাথে আমার গায়ের বর্ণের, আমার আকারের, আমার অনেক কিছুর মিল নেই, কিন্তু একটা সুতোয় আমরা প্রত্যেকে বেঁধে আছি, সে সুতোটা হলো ইমানের সুতো। যে এই সুতোয় সেও আছে, আমিও আছি, এই একটি কারণে সে কি আফ্রিকায়, সে কি আমেরিকায়, সে কি ইউরোপে, সে কি মধ্যপ্রাচ্যে, সে কি পৃথিবীর পূর্ব প্রান্তে, সে কোথায়, এটা দেখার বিষয় না, কিন্তু সে কষ্টে আছে, সে নির্যাতিত, সে নিষ্পেষিত, তার ভূখণ্ড থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, তার ভূখণ্ডকে জবরদখল করা হয়েছে, তার উপরে অন্যায় অবাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। আমি এটা বলবো না যে আমি তো আমার দেশে ভালো আছি, আমার দেশে খেলাধুলা চলছে, বিশ্বকাপ চলছে, আমার দেশে অনেক ব্যাপার আছে, আমি তো আমার নিয়ে আছি, তার সমস্যা সে দেখুক, আমি কেন দেখব, এটা কোনো মুসলমান বলার কথা না। মুসলমান হয়ে থাকলে, ইমানদার হয়ে থাকলে, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইমানদাররা হলো একটা দেহের মতো, গোটা পৃথিবীর সব ইমানদার মিলে একটা দেহের মতো, কোনো একটা অংশ কষ্ট পেলে সবার ভিতরে সেই কষ্টের ফিল অনুভব থাকতে হবে, যদি না থাকে তাহলে আমার নিজেকে নিয়ে ভাববার সুযোগ আছে যে আমার মধ্যে ইমান আছে কি নেই, আমি কি নামে মুসলমান নাকি আল্লাহর খাতায়ও আমার নাম মুসলমান হিসাবে এন্ট্রি আছে, এটা নিয়ে আমাকে নতুন করে হিসেব কষার সময় হয়েছে। যদি আমার কষ্ট অনুভব হয় যে আমার শিশুকে নিয়ে আমি রাতে ঘুমোতে যাচ্ছি, তার সাথে খুনসুটি করছি, আনন্দ করছি, তার সাথে খেলাধুলা করছি, তাকে খাইয়ে দিচ্ছি, তার খেতে না পারলে আমার কষ্ট হচ্ছে, হ্যাঁ তাকে স্কুলে নিয়ে যাচ্ছি, মাদ্রাসায় নিয়ে যাচ্ছি, মসজিদে নিয়ে আসছি, আমি একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছি, আমার ভাই সে তার বাচ্চাটার লাশ দাফন করার জায়গাটা পাচ্ছে না, বাচ্চাকে চিকিৎসা করার জন্য হসপিটালে যাচ্ছে, সেখানে হামলা করে তাকে সশেষ করে দেওয়া হচ্ছে, এবং ক্ষত বিক্ষত দেহ নিয়ে ছোট বাচ্চা ছটফট করছে, ওই রক্তাক্ত হাতে এক টুকরো রুটি পর্যন্ত কয়েকদিন ধরে ঝুঁকছে না, এই বিষয়গুলো একজন মুসলমান হিসেবে আমাকেও ব্যথিত করতে হবে, আমার ভিতরে ব্যথা অনুভব হতে হবে, আমার ন্যূনতম করণীয় আমাকে করতে হবে। এবং এই যে ব্যথা অনুভব করা, এই যে কষ্ট অনুভব করা, এটা ইমানের আলামত। অনেক ভাই বোন ফোন করছেন, এসএমএস পাঠাচ্ছেন, ব্যক্তিগতভাবে জানাচ্ছেন, ভাই আর এসব দৃশ্য দেখতে পারি না, কষ্ট হয়, অনেকে বলেন যে ডিপ্রেসড হয়ে যাচ্ছি, ঘুমোতে পারছি না, পাগল করা হয়ে যাচ্ছি, ছটফট করছি, এটা ইমানের আলামত, এটা ইমানের আলামত। আবার অনেকে আছে আমাদের কোনো এটা নিয়ে তেমন কোনো বিহিত নাই, এটা নিয়ে আমাদের তেমন কোনো বিশেষ ভাবলেশ নাই, আমি তো ভালো আছি, আমার তো দিন চলে যাচ্ছে, বাজার আনছি, রান্নাবাড়া করছি, খাচ্ছি, বাচ্চাকে নিয়ে ভালো আছি। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস সেটা লক্ষ্য করলে আমরা দেখি যে ইমানদার হতে হলে আল্লাহ ওয়াল বারা লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়।